বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জের পরেশ রাওয়ালকে তলব তালতলা থানার 12 ডিসেম্বর দুপুর 2টায় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের করা অভিযোগের ভিত্তিতে তাকে তলব করা হয়েছে বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জের পরেশ রাওয়ালকে তলব তালতলা থানার 12 ডিসেম্বর দুপুর 2টায় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের করা অভিযোগের ভিত্তিতে তলব করা হলো পরেশ রাওয়ালকে সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি এনে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত এখনো পর্যন্ত কি জানতে পারছো এই হাজিরা দেওয়ার নির্দেশ সম্পর্কে দেখো কলকাতা পুলিশ সূত্রে যেটা খবর যে আগামী 12ই ডিসেম্বর দুপুর 2টো নাগাদ তালতলা থানাতে তলব করা হয়েছে অভিনেতা পরেশ রাওয়াল এবং বিজেপি সাংসদ পরেশ রাওয়ালকে এবং তোমাকে বলে রাখি যে ইতিমধ্যে পরেশ রাওয়াল যে মাছ বিতর্ক নিয়ে তার যে মন্তব্য সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কলকাতাতে তালতলা থানাতে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একটি কমপ্লেন করেন এবং সেই কমপ্লেনের বেসিসে বেশ কয়েকটি ধারাতে পরেশ রাওয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী 12ই ডিসেম্বর দুপুর 2টো নাগাদ পরেশ রাওয়ালকে ইতিমধ্যে তলব করা হয়েছে যেটা আমরা জানতে পারছি যে দুপুর 2টো নাগাদ তাকে আসতে বলা হয়েছে সিআরপিসি 41 নোটিশে তাকে কিন্তু তলব করা হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে অভিনেতা থানাতে আসবেন কিনা সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া কলকাতা পুলিশের কাছে দেয়নি তবে এই কমপ্লেনের ভিত্তিতে তাকে যে তলব করা হয়েছে এমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে খবর ধন্যবাদ সুকান্ত বাংলাদেশে পরেশ রাওয়ালের করা যে মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয় ঠিক কি মন্তব্য করেছিলেন তিনি আসুন শুনে নেওয়া যাক এটা তোমারে গো ভাই গ্যাস নো বাটো মঙ্গো ছড়ে তো সস্তো থই যাবে মঙ্গোয়ালি উপর গইছে তো নিচে আসবে রোজগার পণ লোকনে মরছে পড়া বধু মরছে পর তোমারি আজুবাজু যার বাংলাদেশিওনে রোহিঙ্গা রেতা আছে দিল্লি নি জেন তার তুমি শু করছো আর গ্যাস নো বাটো মধ্যে শু তাহলে বাঙালিওনি ফিশ পকাও শু করছো তুমি তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে গ্রেফতার টুইট করে জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন ভোররাতে জয়পুরে নামতেই সাকেতকে গ্রেফতার করে গুজরাট পুলিশ মোরবি সেতু বিপর্যয়ের এই টুইটের জেরে গ্রেফতার সাজানো মামলায় গ্রেফতার করেছে আমদাবাদের সাইবার সেল রাজনৈতিক প্রতিহিংসা অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে বিজেপি টুইট তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের দলের জাতীয় মুখপাত্রের গ্রেফতারের তীব্র নিন্দায় তৃণমূল নেত্রী অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সূর্যকান্ত মিশ্র মৌলালির কাছে সিপিএম এর মিছিল চলছিল এবং চলাকালীন বিপত্তি রোগী নিয়ে যাওয়ার সময় একটি গাড়ি সূর্যকান্ত মিশ্র সামনে চলে আসে কোন রকমের পাশ কাটে দুর্ঘটনা থেকে রেহাই পান সূর্যকান্ত অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সূর্যকান্ত মিশ্র আজকে মৌলালির কাছে সিপিএম এর একটি মিছিল চলছিল এবং সেই মিছিল চলাকালীন রোগী নিয়ে যাওয়ার সময় একটি গাড়ি সূর্যকান্ত মিশ্রের সামনে চলে আসে আচমকাই কোন রকমের পাশ কাটিয়ে দুর্ঘটনা থেকে রেহাই পান সূর্যকান্ত মিশ্র